রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আমি ময়ূখ রঞ্জন ঘোষ, নিয়ে এলাম বাংলার প্রাইম টাইম নিয়ে। না 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 না, ময়ূখ নয়, আমি ঈশান রয়েছি আপনাদের সঙ্গে আজ বাংলার প্রাইম টাইমে। আমাকে দেখছেন লাইভ স্টুডিওতে, ময়ূখকে যেটা দেখছিলেন ভুল দেখছিলেন, ময়ূখ নয়, বাংলার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশান। আর আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে বাংলার প্রাইম টাইমে, আজ দেখাবো। না 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 সৃজিতা, আমি সৃজিতা বলছি আপনাদের সঙ্গে, পৌলমী আপনাদের সঙ্গে নেই। আপনারা পৌলমীকে যেটা দেখেছেন সেটা ভুল দেখেছেন, আমাকে যেটা দেখছেন আমি সৃজিতা বসু আপনাদের সঙ্গে লাইভ রয়েছি এই মুহূর্তে বাংলার প্রাইম টাইমে। আর এই যে শুরুটা আমরা করলাম, কেন করলাম, কেন এভাবে করলাম, কেন ঈশানের জায়গায় হঠাৎ ময়ূখ চলে এলো বা সৃজিতার জায়গায় হঠাৎ পৌলমী চলে এলো, কারণ ঠিক এইভাবেই অস্তিত্ব গুলিয়ে দেওয়া হচ্ছে। আমার আপনার আমাদের অনেকেরই অস্তিত্বকে এইভাবেই গুলে দেওয়া হচ্ছে, ডিপ ফেকের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে, ঠিক এইভাবেই ব্যবহার করে গুলিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা আপনাদেরকে এক্স্যাক্টলি ডিপ ফেকে যেভাবে ব্যবহার করা হয়, যেভাবে একজনের মুখ, একজনের গলার স্বর সবটা নকল করে অন্য একজনের মুখ বসিয়ে দেওয়া হয়, আমি সৃজিতা উপাশী ঈশান আমরা এই সবকটা কাজ করতে পারতাম। ময়ূখের মুখে ঈশান, পৌলমীর মুখে সৃজিতা, বা সৃজিতার মুখে পৌলমী, ঈশানের মুখে ময়ূখ, আমরা করতে পারতাম, কিন্তু আমরা সেটা করব না। তার কারণ এই ডিপ ফেক টেকনোলজি এমন বেআইনি পর্যায়ে যাচ্ছে, এমন বেআইনি পর্যায়ে যাচ্ছে যে তাকে এন্ডোর্স করা উচিত বলেই আমরা মনে করছি না। তবে জানেন তো, গোদের ওপর বিষ্ফোরা বলে একটা কথা আছে, সেই বিপদটা হচ্ছে এই ডিপফেকের সঙ্গে, এই ডিপফেকের সঙ্গে আরও বেশি ভয় আতঙ্ক বোঝা সাধারণ মানুষের জন্য সবটাই বাড়াচ্ছে ক্লিয়ার ফেক। কি এই ক্লিয়ার ফেক, এই ক্লিয়ার ফেকের বৈশিষ্ট্য কি, বিপদ কি, কি কি ক্লিয়ার করে দিচ্ছে, আমরা সবটা জানাবো আজকের আলোচনায়। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত, আমি ময়ূখ রঞ্জন ঘোষ, নিয়ে এলাম বাংলার প্রাইম টাইম নিয়ে। না 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 না, ময়ূখ নয়, আমি ঈশান রয়েছি আপনাদের সঙ্গে আজ বাংলার প্রাইম টাইমে। আমাকে দেখছেন লাইভ স্টুডিওতে, ময়ূখকে যেটা দেখছিলেন ভুল দেখছিলেন, ময়ূখ নয়, বাংলার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশান। আর আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে বাংলার প্রাইম টাইমে, আজ দেখাবো। না 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 সৃজিতা, আমি সৃজিতা বলছি আপনাদের সঙ্গে, পৌলমী আপনাদের সঙ্গে নেই। আপনারা পৌলমীকে যেটা দেখেছেন সেটা ভুল দেখেছেন, আমাকে যেটা দেখছেন আমি সৃজিতা বসু আপনাদের সঙ্গে লাইভ রয়েছি এই মুহূর্তে বাংলার প্রাইম টাইমে। আর এই যে শুরুটা আমরা করলাম, কেন করলাম, কেন এভাবে করলাম, কেন ঈশানের জায়গায় হঠাৎ ময়ূখ চলে এলো বা সৃজিতার জায়গায় হঠাৎ পৌলমী চলে এলো, কারণ ঠিক এইভাবেই অস্তিত্ব গুলিয়ে দেওয়া হচ্ছে। আমার আপনার আমাদের অনেকেরই অস্তিত্বকে এইভাবেই গুলে দেওয়া হচ্ছে, ডিপ ফেকের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে, ঠিক এইভাবেই ব্যবহার করে গুলিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা আপনাদেরকে এক্স্যাক্টলি ডিপ ফেকে যেভাবে ব্যবহার করা হয়, যেভাবে একজনের মুখ, একজনের গলার স্বর সবটা নকল করে অন্য একজনের মুখ বসিয়ে দেওয়া হয়, আমি সৃজিতা উপাশী ঈশান আমরা এই সবকটা কাজ করতে পারতাম। ময়ূখের মুখে ঈশান, পৌলমীর মুখে সৃজিতা, বা সৃজিতার মুখে পৌলমী, ঈশানের মুখে ময়ূখ, আমরা করতে পারতাম, কিন্তু আমরা সেটা করব না। তার কারণ এই ডিপ ফেক টেকনোলজি এমন বেআইনি পর্যায়ে যাচ্ছে, এমন বেআইনি পর্যায়ে যাচ্ছে যে তাকে এন্ডোর্স করা উচিত বলেই আমরা মনে করছি না। তবে জানেন তো, গোদের ওপর বিষ্ফোরা বলে একটা কথা আছে, সেই বিপদটা হচ্ছে এই ডিপ ফেকের সঙ্গে, এই ডিপ ফেকের সঙ্গে আরও বেশি ভয় আতঙ্ক বোঝা সাধারণ মানুষের জন্য সবটাই বাড়াচ্ছে ক্লিয়ার ফেক। কি এই ক্লিয়ার ফেক, এই ক্লিয়ার ফেকের বৈশিষ্ট্য কি, বিপদ কি, কি কি ক্লিয়ার করে দিচ্ছে, আমরা সবটা জানাবো আজকের আলোচনায়।